নমস্কার, কেমন আছেন সবাই? আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। বিএসসি ছাড়া কীভাবে সারের লাইসেন্স করবেন, বিএসসি ছাড়া কীভাবে কীটনাশক ওষুধের লাইসেন্স করবেন, এই দুটো টপিক নিয়ে অলরেডি আমাদের ভিডিও বানানো আছে। প্রায় 2 বছর আগে আমরা বানিয়েছিলাম চ্যানেলে, তো তার সত্ত্বেও আপনাদের প্রচুর কমেন্ট এসছে যে বিএসসি ছাড়া কীভাবে সারের লাইসেন্স করা যাবে এবং বিএসসি ছাড়া কীভাবে কীটনাশক ওষুধের লাইসেন্স করা যাবে। তো স্যার, এই নিয়ে একটা ভিডিও বানান। তো সেই জন্য আজকে আমরা সেই পার্টিকুলার টপিকের উপরে একটু ডিপলি আলোচনা করব। তো ব্যাপার হচ্ছে, সারের লাইসেন্স আমরা আগেও বলেছিলাম, আবারও নতুন করে বলে দিচ্ছি। সারের লাইসেন্স মূলত দু ধরনের হয়, একটা হোলসেল আর একটা রিটেল। হোলসেল লাইসেন্স করার জন্য আপনার মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই হবে, মাধ্যমিক পাসের রেজাল্ট এবং সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। কিন্তু সেটাতে আপনি চাষিকে বিক্রি করতে পারবেন না, তাহলে তার জন্য কী দরকার? রিটেল লাইসেন্সের দরকার। তার রিটেল লাইসেন্স করতে গেলে কিন্তু আপনার নিজেকে যদি করতে চান তাহলে বিএসসি কেমিস্ট্রি অনার্স লাগবে অথবা বিএসসি এগ্রিকালচার লাগবে, ঠিক আছে? এই কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি সারের লাইসেন্স করতে পারবেন না। রিটেল লাইসেন্সের কথা বলছি। সমবায় সমিতি যদি চায় তারা টেকনিক্যাল পার্সন ইউজ করে করতে পারে। টেকনিক্যাল পার্সন কী সেটা আমি একটু বাদে আসছি। তো ইন্ডিভিজুয়ালি লাইসেন্স করতে গেলে সারের রিটেল আপনাকে বিএসসি কেমিস্ট্রি অনার্স আপনার থাকতে হবে অথবা আপনার বিএসসি এগ্রিকালচার থাকতে হবে। এবার ধরুন আপনার এই দুটোই নেই, কোয়ালিফিকেশান আপনি দেখা গেল মিনিমাম আপনি মাধ্যমিক পাস, তাহলে আপনি কী করে করবেন লাইসেন্স? তার জন্য সরকার থেকে একটি ট্রেনিং চালু করা হয়েছে বা একটি কোর্স চালু করা হয়েছে। অনেকে এটা ডিপ্লোমা কোর্স বলে, অনেকে এটা শুধু কোর্স বলে, অনেকে ট্রেনিং বলে। তো যেটার নাম হচ্ছে দেশি কোর্স, ঠিক আছে? তো সেই দেশি কোর্স আপনার প্রত্যেকটা জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং এগ্রিকালচার অফিসের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনার আছে জেলাতে, তাদের যৌথ উদ্যোগে কিন্তু এটা করানো হচ্ছে। আপনি কি করবেন, আপনার ব্লকে যাবেন, আপনার ব্লকের এগ্রিকালচার অফিসে গিয়ে খোঁজ নেবেন যে আপনার ডিস্ট্রিক্টে যে দেশি কোর্স করানো হচ্ছে সেটার অ্যাপ্লিকেশানটা আপনার ব্লকের মারফত আপনি জমা দিতে পারবেন কি না। যদি তারা অ্যালাউ করে যে হ্যাঁ আমাদের এখানে জমা দিয়ে দিন, তাহলে সেখানে অ্যাপ্লিকেশান জমা দেবেন। আর যদি বলে যে না এখানে জমা দেওয়া যাবে না, তাহলে আপনি আপনার জেলার কৃষি দপ্তর বা আপনার জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে হেল্প করে দেবে, ঠিক আছে? তো এই দেশি কোর্সটা, অনেকের প্রশ্ন যে স্যার দেশি কোর্সটা করে কি আমি সব ধরনের লাইসেন্স করতে পারবো? হ্যাঁ, দেশি কোর্স করলে আপনি সব ধরনের লাইসেন্সই করতে পারবেন, ঠিক আছে? তো দেশি কোর্স করার জন্য কি হয়, আপনার গভর্নমেন্ট ফিস হচ্ছে 20,000 টাকা এখনও পর্যন্ত। ভবিষ্যতে কমবে কি না বাড়বে কি না আমি জানি না। এখনও আমরা 2023 অগস্ট মাসে যখন আমরা এই ভিডিওটা শ্যুট করছি, এখনও পর্যন্ত 20,000 টাকা গভর্নমেন্ট ফিস একটা, ঠিক আছে? যেটা আপনার থেকে যখন আপনি ট্রেনিং, আপনার নাম আসবে যখন আপনাকে ডাকবে তখন আপনার থেকে ড্রাফট নেবে। এবার হচ্ছে এই ট্রেনিংয়ের ডিউরেশান কতদিন। এই দেশি ট্রেনিংয়ের ডিউরেশান হচ্ছে 52 সপ্তাহ এখনও পর্যন্ত। ভবিষ্যতে এটা টাইমটা বাড়বে না কমবে সেটা আমরা বলতে পারছি না। 52 সপ্তাহ মানে 1 বছর। সপ্তাহে একদিন করে ক্লাস হয়, সেটা আপনার জেলাতে কবে ক্লাস হবে সেটা আপনাকে জানিয়ে দেবে যখন আপনি এই কোর্সে আপনাকে ডাকা হবে। অ্যাপ্লিকেশান করার সঙ্গে সঙ্গে কিন্তু নাম আসবে এরকম কিন্তু ভাবাটা ভুল, কারণ যারা অলরেডি পুরনো ডিলার আছে তারা কিন্তু অলরেডি এই কোর্সটা আগে তাদেরকে সরকার করানো হবে, তাদেরকে দিয়ে করাবে, তারপর কিন্তু ফ্রেশার্সদেরকে চান্স দেবে। তো সেই জন্য নতুনরা যে চান্স পাচ্ছে না তা নয়, কিন্তু একটু সময় লাগবে। অ্যাপ্লিকেশান করার পর ভাববেন না যে আমার 10 দিন 20 দিন বা 1 মাসের মাথায় নাম চলে আসবে, সেখানে 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার ডিস্ট্রিক্টে কতজন অ্যাপ্লিকেন্ট আছে, কতজন এখনও দেশি কোর্স করতে বাকি আছে, কতগুলো ডিলার করতে বাকি আছে, আপনার ডিস্ট্রিক্টের সিট ক্যাপাসিটি কতগুলো, এই সব কিছু ম্যাটার করে এই সব কিছুর ওপরে, ঠিক আছে? তো অধৈর্য হলে কিন্তু হবে না, অ্যাপ্লিকেশান করার পর ওয়েট করতে হবে। এবার হচ্ছে দেশি কোর্স করার জন্য কোয়ালিফিকেশান কী লাগে। মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু দেশি কোর্স করার জন্য লাগে। যদি মাধ্যমিক পাস না হয় তাহলে কিন্তু দেশি কোর্স হয় না, মিনিমাম মাধ্যমিক পাস আপনার লাগে। আর ডকুমেন্টস আপনার কী লাগে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, আপনার প্যান কার্ড, মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, এগুলি আপনার চেক করবে। ফিস তো আমি বলে দিলাম আগে 20,000 টাকা। এটাই হচ্ছে টোটাল আপনার দেশি কোর্সের ডিটেলস, ঠিক আছে?
এইবার আপনার অ্যাপ্লিকেশান প্রসেসটা আমি বললাম, আপনার ব্লকে প্রথম যাবেন, যদি সেখানে তারা অ্যাপ্লিকেশান নিতে রাজি হয় খুব ভালো কথা, যদি রাজি না হয় বা আপনাকে যদি হেল্প না করে তাহলে আপনি জেলা কৃষি দপ্তর বা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বললে তারাই হেল্প করে দেবে, ঠিক আছে। এবার হচ্ছে টেকনিক্যাল পার্সনটা কি, সারের লাইসেন্স আমরা বললাম যে আমরা ইন্ডিভিজুয়ালি যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের নিজেকে বিএসসি কেমিস্ট্রি অনার্স হতে হবে অথবা বিএসসি এগ্রিকালচার হতে হবে, আর এই দুটো যদি না থাকে তাহলে সরকার থেকে যে দেশি ট্রেনিং বা দেশি কোর্স করাচ্ছে সেই দেশি কোর্সের সার্টিফিকেটটা আমাকে অর্জন করতে হবে আগে। এবার হচ্ছে টেকনিক্যাল পার্সনের একটা প্রশ্ন এখানে আসছে যে টেকনিক্যাল পার্সনটা কি। আমি একটু আগেই বললাম যে সমবায় সমিতি যারা আছে তারা টেকনিক্যাল পার্সনকে রেখে সারের লাইসেন্স করতে পারবে। তো টেকনিক্যাল পার্সনটা হচ্ছে ঠিক মানুষের ওষুধের দোকানে যেমন ফার্মাসিস্ট থাকে ঠিক সেম আপনার মানুষের ওষুধের দোকানে যেমন ফার্মাসিস্টকে রেখে তার ডিগ্রি ইউজ করে লাইসেন্স করা যায়, ঠিক এখানেও কিন্তু টেকনিক্যাল পার্সনকে ইউজ করে আপনার নিজের নামে লাইসেন্স করা যায়। সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল ডিলারের ক্ষেত্রে হবে না, এটা একমাত্র সমবায় সমিতিকেই সেই অপশানটা দেওয়া আছে, বা যারা এফপিও লাইসেন্স করছে তারা একজন টেকনিক্যাল পার্সন। টেকনিক্যাল পার্সন মানে হচ্ছে একজন এমন একজন ব্যক্তিকে এনগেজ করবেন যার এই কোয়ালিফিকেশানগুলোর মধ্যে আছে, হয় তার বিএসসি কেমিস্ট্রি অনার্স আছে অথবা তার বিএসসি এগ্রিকালচার আছে অথবা তার দেশি কোর্স সার্টিফিকেট আছে, সেরকম ব্যক্তিকে অ্যাপয়েন্ট করে তাকে টেকনিক্যাল পার্সন দেখিয়ে রিটেল লাইসেন্স করা যাবে। কিন্তু ইন্ডিভিজুয়াল ডিলারের ক্ষেত্রে এই অপশানটা নেই, ইন্ডিভিজুয়াল ডিলারকে অর্থাৎ প্রোপ্রাইটারশিপ লাইসেন্স করতে গেলে কিন্তু আপনাকে সেই বিএসসি কেমিস্ট্রি অনার্স অথবা বিএসসি এগ্রিকালচার, আর এগুলো যদি আপনার না থাকে তাহলে তো বললাম দেশি ট্রেনিং বা দেশি কোর্স যেটা করা আছে সরকার থেকে সেটা কমপ্লিট করতে হবে। ওকে, এবার আসছি আমরা ইনসেকটিসাইড লাইসেন্সে, অর্থাৎ কীটনাশক ঔষধ। কীটনাশক ঔষধের ক্ষেত্রে যদি আপনার এই কোয়ালিফিকেশানগুলো না থাকে তাহলে আপনি কীভাবে লাইসেন্স করবেন। দেখুন, কীটনাশক ঔষধের ক্ষেত্রে যেটা কোয়ালিফিকেশান দরকার সেটা হচ্ছে বিএসসি কেমিস্ট্রি অনার্সের প্রয়োজন নেই, পাস থাকলেই হবে। ধরুন আপনার ম্যাথ অনার্স আছে কিন্তু কেমিস্ট্রি আপনার পাস কম্বিনেশানে ছিল, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি সেটাও না থাকে, ধরে নিলাম আপনার মাধ্যমিক পাস আছে, তাহলে আপনি কী করে করবেন? তাহলে এক তো অপশান থাকছে দেশি কোর্স, যেটা করলে তো লাইসেন্স হবেই, কিন্তু এছাড়া আর একটা অপশান আছে কীটনাশক ঔষধের ক্ষেত্রে, সেটা হচ্ছে টেকনিক্যাল পার্সন। হ্যাঁ, কীটনাশক ঔষধের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিলারও সমবায় সমিতির সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল ডিলার যারা প্রপার্টিসির লাইসেন্স করবেন তারাও কিন্তু টেকনিক্যাল পার্সন ইউজ করে নিজের নামে লাইসেন্সটা করতে পারবেন, ঠিক আছে। তার জন্য কী দরকার? টেকনিক্যাল পার্সন একটা দরকার। টেকনিক্যাল পার্সন কোথায় পাবেন? আপনাকে খুঁজতে হবে এমন এক ব্যক্তি, সে স্ত্রী পুরুষ উভয় যে কেউ হতে পারে, 18 বছরের বেশি তার বয়স হতে হবে এবং সে কোনো স্কুল মাস্টার, কোনো সরকারি চাকরিজীবী, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি বা এলআইসির কোনো উচ্চ পদস্থকারী বা সরকার থেকে রেমুনারেশন পায় বা সরকারি কন্ট্রাকচুয়াল কোনো কাজ করে, এরকম ব্যক্তি হলে কিন্তু হবে না, ঠিক আছে। তার কী কী প্রয়োজন টেকনিক্যাল পার্সনের? তার রেজাল্ট, তার সার্টিফিকেট আর তার ভোটার কার্ড, আধার কার্ড এবং কিছু কনসার্ন ফর্ম আছে, কিছু লেটার আছে যেগুলো তাকে দিয়ে ফিল আপ করিয়ে সই করাতে হয়, সেটা নির্দিষ্ট আপনার ব্লক থেকে বা আপনার জেলা কৃষি দপ্তর থেকে আপনি সেই ফর্মগুলো পেয়ে যাবেন। এবার হচ্ছে টেকনিক্যাল পার্সনকে কি দোকানে থাকতে হবে? নিয়ম অনুযায়ী আপনার টেকনিক্যাল পার্সনকে কিন্তু আপনাকে দোকানে রাখতে হয়। এবার সেটা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন যে কীভাবে সে দোকানে বসবে না বসবে, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবার হচ্ছে টেকনিক্যাল পার্সন অ্যাড করার পর লাইসেন্সটা কি তার নামে হয়ে যাবে? এটা অনেকে ভয় পায়। না, টেকনিক্যাল পার্সনের নামটা শুধুমাত্র আপনার লাইসেন্সে থাকবে, যে আপনার শপে, আপনার দোকানে সে অ্যাজ এ টেকনিক্যাল পার্সন, মানে সে আপনাকে অ্যাডভাইস করার জন্য আপনার দোকানে আছে, ঠিক আছে।
এবার অনেকে ভাবে টেকনিক্যাল পার্সন মানে সরকারি চাকরি হয়ে যাচ্ছে নাকি, সরকার থেকে কি মাইনে দেবে? না, এরকম কোনো ব্যাপার নয়। টেকনিক্যাল পার্সন যারা হবেন তাদের যে রেমুনেশন হবে সেটা সে নির্দিষ্ট দোকানদার বা যিনি লাইসেন্স করছেন তিনি তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তারা দুজনে বসে ঠিক করবেন যে কত টাকা রেমুনেশন তাকে দেবেন তিনি। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। তো এই টেকনিক্যাল পার্সন হলে কিন্তু কীটনাশক ওষুধের লাইসেন্সটা করা যাবে। সিডের ক্ষেত্রে তো কোনো কোয়ালিফিকেশান লাগছে না, অথবা সিডের কথা বলে লাভ নেই। তাহলে ফার্টিলাইজারের ক্ষেত্রে আমরা দেখলাম যে টেকনিক্যাল পার্সন সেখানে সমবায় সমিতি একমাত্র ইউজ করতে পারবে, কিন্তু ইনসেকটিসাইডের ক্ষেত্রে সবাই আপনার টেকনিক্যাল পার্সন ইউজ করতে পারবে। ঠিক আছে, তাহলে যারা এখনও কীটনাশক ওষুধের লাইসেন্স করার জন্য ভাবছেন যে কোয়ালিফিকেশান নেই কীভাবে করবো, তারা টেকনিক্যাল পার্সন নিয়ে লাইসেন্সটা শুরু করতে পারেন। টেকনিক্যাল পার্সন সম্পর্কে আমি যা বলার এখানে বলে দিলাম। এর বাইরেও যদি কিছু কারো কমেন্ট থাকে করতে পারেন, বা আমাদের আরও আলাদা ভিডিও আছে চ্যানেলে টেকনিক্যাল পার্সন সম্পর্কে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর টেকনিক্যাল পার্সনের আর একটা প্রশ্ন আছে, সে টেকনিক্যাল পার্সনের কেউ অ্যাড হলে সে কি ভবিষ্যতে চাকরি পাবে বা পেলে কি করবে? সরকারি চাকরি যদি ভবিষ্যতে সে পায়, পেতে কোনো অসুবিধা নেই, কিন্তু পাওয়ার পর তাকে এখানে কাজটা স্যালেন্ডার করতে হবে একটা কোড এফিডেভিট দিয়ে। তার জায়গায় সেই দোকানদার অন্য কাউকে অ্যাপয়েন্ট করবে, আর না করতে পারলে তার সেটা সমস্যা, টেকনিক্যাল পার্সনের কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।